নমস্কার। 2021-এর নির্বাচন সামনে রেখে যখন তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়তে যাচ্ছিল, তৃণমূল কংগ্রেস দলটা ছিল ডুবন্ত জাহাজের মতো। সেই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে পড়ছিল একের পর এক তৃণমূলের নেতা এবং তারা উঠছিল গিয়ে বিজেপির নতুন জাহাজে। কিন্তু সেই ডুবন্ত জাহাজকে ঠিক জায়গায় পৌঁছে দিতে এবং তৃণমূলকে জেতাতে উঠে পড়ে লেগেছিল কিছু তৃণমূলের নেতা, যাদের মধ্যে অন্যতম অবশ্যই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অবশ্যই, এবং যার কথা না বললেন নয় তিনি হলেন পিকে, এবং অসংখ্য তৃণমূলের নেতাকর্মীরা যারা মনে প্রাণে তৃণমূল দলটাকে খেটে খুঁটে 2021-এর নির্বাচনী বৈতরণীতে পার করে এবং 2021-এর নির্বাচন জিতে যায় এবং তৃণমূল দলটা একটা ইউনাইটেড তৃণমূল দলে পরিণত হয়, তাদের মধ্যে একটি জোটবদ্ধতা ভাব দেখা যায়। কিন্তু মুকুল রায়ের এন্ট্রি হলো তৃণমূল দলে। যে মুকুল রায় 2017 সালে তৃণমূল দলকে ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিল, সেই মুকুল রায় এবার আসলো তৃণমূল যখন কষ্ট করে জিতল, তখন মুকুল রায়ের প্রবেশ হলো তৃণমূলের ঘরে। তৃণমূলের ঘরে মুকুল রায় আসার পর দেখল যে তৃণমূলে তিনি একা হয়ে পড়েছেন, তার সঙ্গী সাথী বড়ই অভাব। অনুব্রত মণ্ডল তো বলেই দিয়েছে গরু ছুটে গিয়েছিল আবার গোয়াল ঘরে আসলো। অনেক নেতাই বলছে মুখে না বললেও অনেক নেতা কিন্তু মুকুল রায়কে বিদ্রুপ করেছে, কারণ তিনি একটা সময় তৃণমূলকে ছেড়ে গিয়েছিলেন দুঃখের সময়, এখন সুখের সময় এখন এসেছেন। কিন্তু এখন কি, এখন মুকুল রায় নিজের দল বাড়াচ্ছেন। তৃণমূলে এসেই বিজেপির বিধায়কদের ফোন শুরু করে দিয়েছে এবং বিজেপির বিধায়কদের তিনি আনবেন, কারণ তৃণমূলে তিনি একটি গোষ্ঠী বানাবেন এবং আবার আধিপত্য স্থাপন করবেন। অভিষেক ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জির কারণেই মুকুল রায় তৃণমূল ছেড়েছিল, সেই অভিষেক ব্যানার্জির হাত থেকেই তিনি বরণ হলেন। এবার সেই অভিষেক ব্যানার্জির সামনে তার দাঁড়িয়ে থাকা মুশকিল, তাই তিনি একটি দল বানাচ্ছেন এবং তার জায়গা শক্ত করার জন্য তিনি বিজেপির থেকে অনেক নেতা কর্মী বিধায়ক টিধায়ক আনছেন, অর্থাৎ তিনি তৃণমূলের দলে আবার একটি শক্ত জায়গা তৈরি করবেন। এর ফলে কী হবে, আবার যে সমস্ত নেতাকর্মী আসবেন বিজেপির থেকে, তারা এসে কিন্তু আবার দলাদলি। যে ইউনাইটেড গতভাবে লড়ে তৃণমূল জিতল, এবার কিন্তু সেই দলে দলাদলি হবে। বিজেপির থেকে যে সমস্ত নেতা নিয়ে আসবেন মুকুল, তারা এসে কিন্তু আবার অশান্তি সৃষ্টি করবে, আবার তারা জায়গা চাবে, আবার তারা চেয়ার চাবে, অশান্তি সৃষ্টি। যে ইউনাইটেড দল ছিল তৃণমূল, সেটা কিন্তু আবার ভাঙতে শুরু করবে, আবার সেই আগের মতো তৃণমূল হবে, নেতায় নেতায় গণ্ডগোল এবং তৃণমূল দলটা হয়তো আবার নষ্ট হয়ে যাবে। মনে হচ্ছে যেটা, মুকুল রায় এসেই, মুকুল রায় না আসাতেই ঠিক ছিল, মুকুল রায় এসেই আবার দলের মধ্যে লবি সৃষ্টি হবে, যেমন তিনি বিজেপিতে লবি সৃষ্টি করতে চেয়েছিলেন পারেননি, এবার তৃণমূলে তিনি লবি সৃষ্টি করবেন এবং তৃণমূলের যে পজিশনে তিনি ছিলেন, বড় নেতা ছিলেন, এখন তো তিনি বড় নেতা নেই, কারণ তিনি চলে গিয়েছিলেন, তার দাম নেই। দাম ফিরে পাওয়ার জন্য তিনি কিন্তু একটি গোষ্ঠী তৈরি করবেন, সেটা কিন্তু মুকুল গোষ্ঠী। আর এই মুকুল গোষ্ঠী তৈরি করতে গেলে কিন্তু অনেক সংঘাত রয়েছে, অনেক অবক্ষয় রয়েছে, তৃণমূল দল আবার ভাঙার সময় এসেছে এবং তৃণমূল দলের ভেতরে আবার দ্বন্দ্বের সময় এসেছে, কারণ মুকুল রায় কিন্তু তার পুরনো জায়গা ফিরে পেতে অনেক কিছুই করতে পারে। জয় হিন্দ।